প্রায় 55 বছর ধরে ব্রুনেই শাসন করছেন সুলতান হাসানাল বলকিয়া। তিনি একাধারে দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান। পাশাপাশি ব্রুনেইয়ের পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভার তার কাঁধে। সুলতান হাসানাল বলকিয়ার আমলেই ব্রুনেই স্বাধীনতা লাভ করে। সুলতান হাসানাল বলকিয়া কয়েকটি কারণে বেশ বিখ্যাত। তিনি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রপ্রধানদের একজন। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, 2008 সালে সুলতানের মোট সম্পদের পরিমাণ ছিল 2000 কোটি ডলারের মতো। ধারণা করা হয় এখন তার সম্পদের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া টানা 55 বছর ধরে ক্ষমতায় আছেন সুলতান হাসানাল বলকিয়া। 2017 সালে ঘটা করে নিজের শাসনামলের 50 বছর পূর্তি উদযাপন করেছেন এই সুলতান। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ পরপারে চলে যাওয়ার পর বর্তমানে সুলতান হাসানাল বলকিয়া বিশ্বের দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতায় থাকা রাজা। তবে সুলতান বলকিয়া বেশি বিখ্যাত তার অভিজাত আয়েশি জীবনের জন্য। রাজা বাদশাদের জীবন আভিজাত্য, ধন সম্পদে ভরপুর থাকবে, এটাই স্বাভাবিক। তবে ব্রুনাইয়ের সুলতান যেন অন্য সবাইকে ছাপিয়ে গেছেন। বিশেষত তার গাড়ির প্রতি অনুরাগ আলাদা করে নজর কাড়ে। 2টি, 3টি কিংবা 10টি গাড়ি নয়, প্রায় 7000 দামি গাড়ির বিশাল বহর রয়েছে সুলতান হাসানাল বলকিয়ার সংগ্রহে। শুধু গাড়ি নয়, সুলতান বলকিয়ার সংগ্রহে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি একাধিক বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ। এর মধ্যে ফ্লাইং প্যালেস নামে একটি উড়োজাহাজের কেবিন সোনায় মোড়ানো। এটি কিনতে সুলতান বলকিয়াকে 40 কোটি মার্কিন ডলার গুনতে হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন বিলাসবহুল ও অভিজাত হোটেলে বিনিয়োগ রয়েছে এই সুলতানের। রয়েছে ব্যক্তিগত চিড়িয়াখানা, সেখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় ও বিরল পশু পাখির সংগ্রহ রয়েছে তার। জানা গেছে ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব পছন্দ করেন, গলফ খেলতে পছন্দ করেন তিনি, তাই ব্যক্তিগত গলফ কোর্স বানিয়ে নিয়েছেন তিনি। 80-এর দশকের মধ্যভাগ ও 90-এর দশকের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। পরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে তিনি সেই খেতাব হারান। ব্রুনাইবাসীর কাছে সুলতান হাসানাল বলকিয়া ভীষণ শ্রদ্ধাভাজন মানুষ। সচরাচর তার প্রাসাদের দরজা সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকে, কিন্তু প্রতি বছর ঈদ উল ফিতরের দিন প্রাসাদের দরজা খুলে দেয়া হয়। সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ প্রাসাদে ছুটে আসেন সুলতানকে একনজর দেখতে, তাকে সম্মান জানাতে।